এক অন্য পূজো দেবী দশভুজার আরাধনায় সম্প্রীতির বার্তা দিতে তৈরি বসিরহাট সীমান্তের সারাকুল গ্রাম। গ্রামের এই প্রাচীন পূজো ঘিরে বাড়তি উন্মাদনা উভয় সম্প্রদায়ের মানুষের মনে। মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে নানা ধর্ম বিবিধ ভাষাভাষী মানুষের বসবাস। সে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনই হোক, কিংবা ঈদ অথবা দুর্গাপুজো অথবা নানা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, সবেতেই গোটা ভারতবাসী তাদের আনন্দ আহ্লাদ ভাগ করে নেন নিজেদের মতো করে। এটাই রীতি, প্রচলিত রেওয়াজ। এবারেও সেই সম্প্রীতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়, তবে উপলক্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবকে কেন্দ্র করে। শুক্রবার মহাজন্মাষ্টমীর পূর্ণ লগ্নে সেই অপূর্ব মেলবন্ধনের সাক্ষী হলেন গোটা সীমান্ত পাড়ের মানুষ। আসলে বাঙালির শ্রেষ্ঠ আনন্দ উৎসব বলে কথা। জন্মাষ্টমীর পূর্ণতিথিতে মা দুর্গার কাঠামো পুজো হয় একেবারে অনন্তকাল থেকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের সারাপুল গ্রাম। প্রতি বছর এই গ্রামে একটি দুর্গাপুজো হয়। তবে জেনে অবাক হতে হয়, এই গ্রামের দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা ওই সারাপুল গ্রামের মুসলমান ভাই সাইফুদ্দিন শহীদুল অরুণ। প্রতি বছরের মতো এবছরও দেবীর আরাধনায় ব্রতী হয়েছেন শহীদুল। পুজো উপলক্ষে দেবীর পুজো প্যান্ডেলের খুঁটি পুজো থেকে শুরু করে জন্মাষ্টমীতে কাঠামো পুজো, এমনকি পুজোর শুরু থেকে একেবারে বিজয়া দশমী, শহীদুলের যেন নাওয়া খাওয়ার সময় নেই। দেবীর পুজোয় যেন কোনো আনন্দের ত্রুটি না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি গ্রামের হিন্দু মুসলিম ভাইদের। এবারেও সেই মহতী উৎসবের আয়োজনে ভাটা পড়েনি এতটুকুও। এদিনও জন্মাষ্টমীতে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মতিথিতে মা দুর্গার কাঠামো পুজো হয় মহাধুমধামে। এবারে তাদের পুজো ৬১ বছরে পা দিল। তবে এই পুজোর বিশেষত্ব একটাই, একেবারে শুরু থেকে আজ ৬১ বছরেও পুজোর উদ্যোক্তা গ্রামের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা। এদিন কাঠামো পুজোর মাধ্যমে দেবীর আরাধনায় ব্রতী হলেন গ্রামের হিন্দু মুসলিম ভাই বোনেরা। তাদের দাবি একটাই, আমরা জাত ধর্ম মানি না, আমরা শুধু মানি মানুষ এবং তাদের ভালোবাসা, ভালো লাগার মতো বিষয়গুলিকে। তাই তো আজও ৬১ বছরেও দেবী দুর্গার আরাধনায় সবাই মিলে অংশগ্রহণ করে দুর্গাপুজোকে সার্বিক ও সুন্দর করে তুলতে পারি। আজকে এমন একটা দিন, জন্মাষ্টমীর শুভলগ্নে অতিথি ভালো তিথি রেখে আমরা অরুণ বিশ্বাসের সম্পাদক ৬১তম এই দুর্গাপুজো উৎসবটা আমরা হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলে করি। আজ তার শুভ সূচনা খুঁটি পুজো। এই খুঁটি পুজোয় আমরা সবাই সম্মিলিতভাবে এই পুজো উৎসবটা আজকে তার খুঁটি পুজোর উদ্বোধন হলো। জানা গেছে সারাপুল গ্রামের এই সম্প্রীতির মেলবন্ধনের দৃশ্য দেখতে প্রতি বছর সীমান্তের কাঁটাতার, বিএসএফ, বিজিবির কড়া চৌকিদারি পেরিয়ে ওপার বাংলার বহু মানুষ আসেন সারাপুল গ্রামে। এ বিষয়ে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টিকারী দুর্গাপুজো কমিটির সম্পাদক সাইফুদ্দিন গাজী বলেন, এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষের মধ্যেই এই পুজোকে ঘিরে বরাবরই উন্মাদনা রয়েছে, যেখানে নেই কোনো ভেদাভেদ, জাতি বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিলেই পুজোর আয়োজন করি আমরা। এদিন এই সম্প্রীতির মেলবন্ধনে যোগ দেন স্থানীয় তৃণমূল নেত্রী বীণা মণ্ডল সহ তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব। আমরা খুঁটি পূজার মধ্য দিয়েই আমরা আমাদের যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার খুঁটি পূজার মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করলাম। এবছরও ৬১তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজা। এবারও ঐতিহ্যমণ্ডিতভাবে এই পূজা হবে এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আমরা সকলে সম্মিলিত হয়েছি এই খুঁটি পূজায়। এবং আগামী দিনে আমাদের যে দুর্গাপূজা হবে আর ১.৫ মাস পরেই, সেটা আমরা সমারোহের সাথেই সকলে একসাথে পালন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।